খুব সুন্দর একটা ভিডিও ছোট্ট জায়গার মধ্যে, ঠিক আছে। এখানে যা জায়গা করা রয়েছে আরও বর্তমানে আরও অনেকগুলো রাখতে পারবে, সব রকম ব্যবস্থাই রয়েছে, আস্তে আস্তে তারা ডেভেলপ করবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ফার্ম অ্যান্ড ফার্মিং 97 ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে এতদিন তো আমি দেখিয়েছি আমার গিনি পিক ফার্মের সমস্ত ছবিগুলো, টোটাল আপডেটটা ছিল আমার ফার্মে। আর আজকে এসেছি আমারই এক ক্লাসমেট বলা যায়, আমার এক বন্ধুর বাড়িতে। তা সেখানে এসে ওর অনেক গিনি পিকের ফার্ম নতুন করে স্টার্টিং করেছে, অনেকদিন ধরে আমাকে আসতে বলেছিল, তা আসা হয়নি। তা দেখি আমার যে সিস্টেম ছিল সেই সিস্টেম অনুযায়ী আগাচ্ছে, তাতে কতটা কী রেজাল্ট এসছে, সাকসেস কী হচ্ছে, সেটা টোটাল বিষয়টা আমি তোমাদেরকে দেখাবো। তা দেখানোর পর তার মুখ থেকেও কিছুটা আমরা শুনবো যে সে কীভাবে পালন করছে, তার খরচাটা কেমন আসছে। যারা বলো যে দাদা তোমার গিনি পিকের ফার্ম বাদে অন্য কোথাও থেকে একটা ভিডিও দেওয়া আমাদেরকে দেখতে সুবিধা হবে, তা সেই জন্য আজকে করা যে তোমরা এইরকমভাবে আগাতে পারো, যে এই কীভাবে তোমাদেরকে ডেভেলপ করছে বা কী করে আগাবে পরবর্তী স্টেজ, তা সেই হিসাব করে টোটালটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা দেখতে থাকো। আর আমি যেটা বলছিলাম যে রেজাল্ট চলে এসছে অলরেডি, সেখানে বাচ্চা আমি দেখতে পেয়েছিলাম এসে, এই দেখো বাচ্চা, এই দেখো এই একটা বাচ্চা, ঠিক আছে। দু মাসের মধ্যে অলরেডি সব বাচ্চা দেওয়া স্টার্টিং হয়ে গেছে, তা টেনশনের কোনো বিষয় নেই নতুন বন্ধুরা, তোমরা এগিয়ে যাও। এখানে হচ্ছে যেখানে রেখেছে রাখার সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে নর্মালি মাটির ওপর রেখেছে। তা মাটির ওপর রাখার পর, আর আমারগুলো তো সব স্কেচ করা ছিল, আর এটা টোটালি মাটির ওপরে, মাটির ওপরে কীভাবে রেখেছে আমি তোমাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি এখন। এখানে দেখতে পাচ্ছ, দেখো টোটালি একদম মাটির ওপরে বিচুলি দিয়েছে, পুরো নিচে মাটি, এই দেখো নিচে পুরো মাটি, মাটির ওপরে ডাইরেক্ট বিচুলি দিয়েছে, তার ওপরে এদেরকে রাখা হচ্ছে। আর এই বিচুলি কিন্তু 7 দিন পর পর চেঞ্জ করতেই হবে তোমাকে, কারণ যেহেতু মাটির ওপরে রয়েছে, ভিজাটা টোটালি এদের যে মলমূত্র ত্যাগ করছে সেটা এর ওপরে নর্মালি থেকে যাচ্ছে, তা সেই কারণে 7 দিন পর পর তোমাকে পরিষ্কার করলে ঘরটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে ছোট বড় দিয়ে অনেক রকম অনেকগুলো রয়েছে। তা এইবার সেই বন্ধুর কাছ থেকে আমরা শুনে নেব যে কী করে সে পরিচর্যা করছে বা এর পেছনে কতটা টাইম লাগছে সমস্ত বিষয়টা। নমস্কার, বলছি যে তোমার যে গিনি পিকের যে ব্যবস্থাটা, এটা তো খুব সুন্দর লাগলো আমার কাছে। তা এর দৈনিক যে সকাল থেকে রাত পর্যন্ত তোমার যে রুটিন রয়েছে, এই রুটিনে এদের খাবার দাবার কি আছে? খাবার দাবার বলতে আমি এখন ঘাসি দিই। আচ্ছা, এদিকে রাত্রেবেলা কুদের চালের ভাত, বিচুলি, ভুসি, ওর ব্যবস্থা আছে, কিন্তু ওটা তো আমি এখন দিচ্ছি না, কিছুদিন ধরে বন্ধ রেখেছি, যেহেতু ঘাসটা অ্যাভেলেবেল আছে আমার এখানে, সেই কারণে ওটা বন্ধ আছে। যখন আবার ঘাস একটু কম হয়ে যাবে তখন আবার ওইটাকে কন্টিনিউ করব ঘাস দিয়ে ওইটা দিয়ে। আর ঘাস ছাড়া এই তো টোটালি সারাদিন তো যার ঘাসের পরিমাণ বেশি আছে তার তো আলাদা কিছু প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে না। আর এর সাথে কি কোনো ওষুধ আবার মিক্সড করা হয় নাকি? না, নরমাল। না না, আমি তো এখনো সেরকম কিছু করিনি, যদি প্রয়োজন পড়ে তখন করতে হবে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এই সবাই যে একটা বড় সমস্যার মুখে পড়ে যে ফার্ম করার পরে তাদের বিভিন্ন ধরনের, যেমন কুকুর, সাপ, হাবি জাবি, এদের যে একটা উৎপাত, সেরকম কিছু নেই, যদি সেরকম প্রোটেকশন ভালো করে করতে পারে আর কি, যাতে কুকুর বেড়ে ঢুকতে না পারে, আচ্ছা, সাপের রাস্তাটাও দেখতে হবে, তাহলে তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা। শীতকালে যে এখন তো শীতকাল চলে এসেছে, তা শীতকালে এদের জন্য কি স্পেশাল কোনো ব্যবস্থার বিষয় আছে নাকি? না, নরমাল তো একটু তো স্পেশাল করতেই হবে। আচ্ছা আচ্ছা। কারণ ঠান্ডা বলে তো জিনিস আছে। হ্যাঁ, আর এদের তো একটাই প্রবলেম, সেটা হচ্ছে ঠান্ডার প্রবলেম, সবথেকে বড় প্রবলেম। ঠান্ডা প্রবলেম না লাগলে হয়তো মেডিসিনও কাজ করবে না, মেডিসিন কাজ করে না, এদের নরমালি সেরকম মেডিসিন কিছু পাওয়া যায় না, সেভাবেই রাখতে হবে। তখন ঘরটা একটু হিটার ব্যবস্থা করতে হবে, যাতে হাওয়া বাতাস একটু কম ঢুকতে পারে, তারপরে এই লাইটের ব্যবস্থাও করতে হবে। হ্যাঁ, শীতকালে কিন্তু এদের টেম্পারেচারের জন্য লাইটটা খুব প্রয়োজনীয়। আর আগে কি করার ইচ্ছা আছে, মানে ফার্ম কি আরো বড় করার চিন্তা আছে? আগে ইচ্ছা এখন তো বেশি নেই, যে কোটা আছে এই কোটা দিয়ে হতে থাক। আচ্ছা আচ্ছা। যদি সেরকম হয় তো আস্তে আস্তে অবশ্যই বড় করার চেষ্টা করব। তবে আমরা যেটা শুনতে পেলাম যে রিসেন্টলি ফার্মটা চালু হয়েছে, আগে ছিল কিছুটা, কিন্তু আগে তো সেটা না ধরাই ভালো। হ্যাঁ, কিন্তু এখানে তার মধ্যে অলরেডি প্লাস পয়েন্ট চলে এসেছে, এখানে তিনটে বাচ্চা দেখা যাচ্ছে, আরও কিছু প্রেগনেন্ট রয়েছে, সেগুলো বাচ্চা দেবে। তা আমি হচ্ছে তোমাদেরকে এই দেখো ছোট বাচ্চা এটা, ঠিক আছে, এটা জরুরি হয়তো 15 বয়স হয়েছে, আরও রয়েছে বাচ্চাগুলো, আমি দেখাবো একটু একটু করে। তা
মোটামুটি এখন পার মান্থ ঘাস বাদে যে তোমার যে খরচাটা ছিল সেটা কিরকম দাঁড়িয়েছিল? সেরকম কিছু নয়, হয়তো সামথিং 300-350 টাকা খরচা হবে, মোটামুটি একটু বেশি নেই এখন। আচ্ছা আচ্ছা, 30-35টা আছে। আচ্ছা, ওটাতে ওই খরচাতে আমি ক্যালকুলেশন করে দেখলাম ওইটাই এসে দাঁড়ালো। তাহলে নতুন যারা যে সমস্ত আমার যে বন্ধুরা বা আমার যারা আমার কাছে জানতে চাইছে, দাদা তুমি তো জানো যে আমার যে নিজস্ব যে বড় ফার্ম রয়েছে, তা আমি সেটা বলবো না বড় ফার্ম, কারণ তোমাদের আশীর্বাদে সেটা চলছে। আর যারা জানতে চাইছে যে ডেভেলপ করতে পারবে কিনা, তাদেরকে কি বলবে নতুন যারা আগ্রহী? আশা তো রাখা যায়, আশা রাখা যায় অবশ্যই অবশ্যই, কারণ চেষ্টা করলে সফলতা আসবে। এটা আমি সবাইকে বারবার বলি যে চেষ্টা করলে সফলতা আসতে বাধ্য, সফলতা আসবেই, ঠিক আছে? তা আজকে ভিডিও আর লং করবো না বেশি, নতুন বন্ধুরা তোমরা আগিয়ে যাও, ঠিক আছে? দাদা তোমাদেরকেও সাপোর্ট দিয়ে দিল। আর এটা হচ্ছে যে পরবর্তীতে তো আরও বাড়ানোর চিন্তাভাবনা দাদার রয়েছে। আর একটা বিষয়, যদি কোনো বন্ধু তোমার কাছ থেকে যে সেল করবে কি না জানতে চায়, তাহলে কি করবে? তাদেরকে কি তুমি সেল করার জন্য কি এই মুহূর্তে প্রস্তুত না আরও পরে সেটা? না না, এখন তো আমি যেহেতু বড় করার ইচ্ছে আছে, আমি তো বাড়াতেই চাই, এখন সেরকম কিছু আসে না, এবার যদি সেরকম হয় আচ্ছা তখন অবশ্যই জানাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেল তো করতে হবে, এমন তো না যে সব তো ঘরে রাখার মতো না, সেল তো করতে হবে, সেল করতে হবে। এখন বর্তমান সময় যেটা মানে আর কি আছে আমার কাছে, তো এখন এর থেকে আমি সেল করতে চাই না, যেহেতু আমি বাড়াতে চাই। ঠিক আছে, তাহলে পরে যখন সেল করার টাইমটা হবে দাদার কাছে, তখন আমি আমার আরেকটা ভিডিও তোমাদেরকে আপলোড দিয়ে দেবো, আর সেখানে দাদার নাম্বারটাও দিয়ে দেবো, তোমরা ডাইরেক্টলি দাদার কাছ থেকে তখন কিনে নিতে পারবে, অনেকটা খরচা কম হয়ে যাবে। কারণ আরেকটা বিষয় হচ্ছে, আমি সবাইকে বলি যে ফার্ম থেকে কেনার চেষ্টা করবে, কারণ সেখানে ট্রিটমেন্ট যেটা থাকে বা মেনু যেটা থাকে সেটা সুবিধা হয়, কারণ সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাবার তাকে খাওয়ানো হচ্ছে কন্টিনিউ বাড়িতে নিয়ে, তাকে যদি সেই লেভেলে চালানো হয় তাহলে সেখানে তোমার দাঁড়িয়ে রেজাল্টটা ভালো থাকবে, ঠিক আছে? তা এইভাবে তোমরা এগিয়ে যাও, টেনশন নেই। আর পরবর্তী যে ভিডিওটা, সেই ভিডিওতে দাদার নাম্বার দিয়ে দেবো, দাদা যখন সেল করবে সেই সময় তোমরা দাদার কাছ থেকে ডাইরেক্টলি কিনতে পারবে। এখন কিন্তু সব ভয়ে, দেখো এক জায়গায় সব গুটিসুটি হয়ে রয়েছে, কারণ এরা কিন্তু ভীতু, ঠিক আছে, ভীতু প্রাণী সব থেকে বেশি। বন্ধুরা, তোমরা যদি তোমাদের ফার্মের ভিডিও এইরকম সবার সাথে শেয়ার করতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। বন্ধুদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।